শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমাও বলা হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে শনিবার সকাল থেকেই মেতে উঠেছিল পুরী থেকে মাহেশ। স্নানযাত্রা উপলক্ষে কলকাতার ক্যামাক স্ট্রিটের ইস্কন মন্দিরে অগণিত ভক্তদের ঢল। সকাল থেকেই নগর কীর্তন সহ নানান অনুষ্ঠান পূজা পাঠের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। আজকে ভগবানের স্নানযাত্রা হচ্ছে, হাজার হাজার পুণ্যার্থীরা আজকে আসবেন জগন্নাথকে স্নান করাবেন। তো 4টা থেকে জগন্নাথ সেখানে স্নান করানো হবে। আজকের দিনে পুরীতেও এরকম জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা হচ্ছে। তো এই স্নানযাত্রার পর ভগবানের ঠান্ডা লেগে যায় এবং উনি ওনার তখন খারাপ হয়ে যায় অনবসর। তারপর তিনি 15 দিন পর তিনি আবার রথে ওঠেন, সকলকে দর্শন দেন এবং সমস্ত জগৎবাসীকে কৃপা করেন। প্রসঙ্গত, স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে মূল মন্দির থেকে বাইরে নিয়ে আসা হয় পবিত্র স্নানস্থলে। তিন বিগ্রহকেই ঘড়া ঘড়া জল ও দুধ দিয়ে স্নান করানোর পর আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরের গর্ভগৃহে। আর তারপরই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। এরপর প্রথা অনুযায়ী এক পক্ষকাল জগন্নাথ দেব দর্শন বন্ধ রাখা হয়, রুদ্ধ দ্বারে চলে তাঁর চিকিৎসা। এরপর আরোগ্য লাভ করে দরজা খুলে তাঁর। সুস্থ হয়ে উঠেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় করেন। এক পক্ষকাল শেষে আগামী 7ই জুলাই শুরু হবে রথযাত্রা। জগন্নাথ বলরাম ও সুভদ্রা সুসজ্জিত রথে চড়ে তখন পাড়ি দেবেন মাসির বাড়ি। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।